বেরিয়ে আসছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলকের থলের বেড়াল আইসিটি খাতে হাজারো কোটি টাকা লোপাটের অভিযোগ তার বিরুদ্ধে পাশাপাশি নিজ এলাকা নাটোরের সিং রায়ের নামে বেনামে করেছেন বিপুল সম্পত্তি স্ত্রী সহ স্বজনরাও অঢেল সম্পদের মালিক অনুসন্ধান চলছে পলকের দুর্নীতির সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার হাইটেক পার্ক চলন বিলের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে এটি দেশের একমাত্র এমন অবকাঠামো যা উপজেলা পর্যায়ে নির্মিত কারণ এলাকাটি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভাবা হয়নি মৎস্য সম্পদের ক্ষতির বিষয়টি নাটোর জেলাতে হাজার হাজার জাগা থাকার সত্ত্বেও সিংরা ছোট্ট একটি চলন বিলের মাঝে অবৈধভাবে হাইটেক পার্ক করে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে নাটোর তিন আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন পলক এর মধ্যে তিনবারই সামলেছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের আইসিটি খাতে নিয়েছেন বিলাসী সব প্রকল্প করেছেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক সহ নানা স্থাপনা হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ পলকের বিরুদ্ধে স সম্পত্তি আসলে না পলকের কাজকাম করি তো এখন দেখছি কোটিপতি হয়ে গেছে চোদ্দ লক্ষ টাকা ঋণ নিয়ে শুরু করেছিলেন আমরা সরকার পতনের পর জানতে পারলাম যে উনি একচল্লিশ হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঠিকাদারি দিয়ে কর্মজীবন শুরু ছিলেন আইনজীবীও দু সালে প্রথম নির্বাচনে অংশ নেন পলক তখন হলফনামায় ব্যাংকে বিশ হাজার আর স্ত্রীর নামে দশ হাজার টাকার তথ্য দিয়েছিলেন তিনি এখন নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক পলক উঠেছে এমন অভিযোগ পালুমহল জলমহল সহ বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়েছে মন্ত্রী থাকাকালীন এতগুলা সম্পদ সে করেছে মানুষ অবাক হয়ে গেছে পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা পেশায় একজন স্কুল শিক্ষক হয়েও তিনিও বিপুল সম্পদের মালিক আত্মীয় স্বজনরাও কোটিপতি শুধু টিউশনই করে সে সাতাশটি ফ্ল্যাটের মালিক এবং আমেরিকা কানাডা সহ তার ফ্ল্যাট আছে তার এবং জেসমিন যুবলীগ বাহিনীকে ক্যাডার এবং সন্ত্রাসিত রূপান্তরিত করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে আত্মীয়করণের মাধ্যমে তার শ্যালক লুৎফুল হাবিব রুবেল সে তার এলাকাতে অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছে পলক কণিকা দম্পতিসহ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে আইসিটি খাতে পলকের পনেরো বছরের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি রাষ্ট্রের সম্পদ তথা জনগণেরই সম্পদ অবৈধভাবে দুর্নীতি করে এত বিপুল পরিমাণের অর্থ উনি এই রাষ্ট্রের লুটপাট করেছেন এটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার দাবি করি সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি মুখে মিষ্টি কথাসহ আরও নানা কর্মকাণ্ডে বেশ আলোচিত এক নাম পলক গত পাঁচ আগস্ট পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক এই প্রতিমন্ত্রী গ্রেফতার হন ওবায়দুর রহমান যমুনা নিউজ